আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনায় আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। নাজমুন নাহার অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের স্মৃতি অধ্যায়, যেটি নিয়ে আমি এর আগেও দুটি ক্লাস আলোচনা করেছি, এই স্মৃতি অধ্যায়ের আজকে যে নির্দিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে স্মৃতি পরিমাপের পদ্ধতি। আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি সবসময় প্রত্যাশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমার এই অনলাইন ক্লাসে আমি যে আলোচনাগুলো তোমাদের জন্য উপস্থাপন করছি সেগুলি মনোযোগ দিয়ে শুনছো। পরবর্তীতে কিন্তু ক্লাসে আমি এই আমার এই অনলাইন ক্লাসের বিষয়গুলো নিয়ে আরও পর্যালোচনা করবো। আজকে আমি আলোচনা শুরু করি স্মৃতি পরিমাপের পদ্ধতি। স্মৃতির পরিমাপ বলতে আমরা আসলে দীর্ঘস্থায়ী স্মৃতির পরিমাপকে বুঝি। গত ক্লাসে স্মৃতির যে কাঠামো পড়িয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে স্বল্পস্থায়ী স্মৃতি খুব অল্প সময়ের জন্যই আমাদের স্মৃতি ভাণ্ডারে থাকে। আসলে দীর্ঘস্থায়ী স্মৃতিটা আমাদের স্মৃতি ভাণ্ডারে অনেক দিন যাবৎ থাকে। এই জন্য স্মৃতির পরিমাপকে আমরা মানে দীর্ঘস্থায়ী স্মৃতির পরিমাপকেই বুঝবো। আমরা গত কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা জেনেছি যে সংবেদী তথ্যকে, অর্থাৎ আমাদের যে সেন্সর চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের মধ্য দিয়ে যে তথ্যগুলো আমাদের মস্তিষ্কে আসে, সেই তথ্যগুলোকে রিহার্সেলের মাধ্যমে সেগুলিকে ইনকোডিং করা বা সংকোচায়ন, বিন্যস্তকরণ ইত্যাদি উপায়ে প্রক্রিয়াজাতকর এবং সংরক্ষণের ফলই হলো দীর্ঘস্থায়ী স্মৃতি। এখানে বিভিন্ন প্রকার দীর্ঘস্থায়ী স্মৃতি পরিমাপের উপায় দেওয়া আছে। যেমন একটি উপায় হচ্ছে পুনরুদ্রেক পদ্ধতি বা রিকল মেথড, তারপরে প্রত্যাভিজ্ঞা পদ্ধতি, রিকগনিশন মেথড, এটি অনেক বইতে এটিকে দেখবা শনাক্তকরণ পদ্ধতিও বলা হয়েছে। আমি এখানে প্রত্যাভিজ্ঞা পদ্ধতি বলেছি। এক হচ্ছে সঞ্চয় পদ্ধতি বা সেভিংস মেথড। আর নিচের যে দুটি, প্রতিক্রিয়ার গতি বা স্পিড অফ রেসপন্স এবং পুনর্গঠন পদ্ধতি বা মেথড অফ রিকনস্ট্রাকশন, এই দুটি পদ্ধতি ওই উপরের তিনটি পদ্ধতির মতো সংখ্যাভিত্তিক স্মৃতির পরিমাপ করা যায় না। তবে স্মৃতির তুলনা করা যায়, মানে একজনের তুলনায় অন্যজন কি স্মৃতি কম না বেশি, এরকম তুলনা করার জন্য আসলে নিচের দুটি পরিমাপক পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। পুনরুদ্রেক পদ্ধতি বা রিকল মেথড, এটি হচ্ছে যে এই পদ্ধতির সাহায্যে সাধারণত ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়ে থাকে এবং এখানে মানে শিক্ষণীয় বিষয়টিকে পুনরাবৃত্তি বা পুনরুদ্ধার এটি করা হয়। এবং এই পদ্ধতিতে সাধারণত কাউকে কোনো পাঠাভ্যাস করতে দেওয়া হয় এবং পাঠাভ্যাস শেষে কিছু সময় তাকে বিশ্রাম দিয়ে তাকে আবার ওই যে শিক্ষণ করা বিষয়টিকে মুখস্থ বলতে বা লিখতে দেওয়া হয় এবং ব্যক্তি যতগুলো নির্ভুলভাবে পুনরুদ্রেক করতে পারে তা থেকে তার পুনরুদ্রেকের সাফল্যাঙ্ক নির্ণয় করা হয়। এখানে নির্দিষ্ট বিষয় যেমন কবিতা রচনা, গদ্যাংশ ইত্যাদি স্মৃতি পরিমাপে এই রিকল পদ্ধতি বা পুনরুদ্রেক পদ্ধতি বেশি প্রয়োগ করা হয়, মানে বিশেষ উপযোগী পদ্ধতি। এই জন্য এটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় বা শিক্ষার্থীদের স্মৃতি পরিমাপে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এবং এখানে যে সূত্রটা দেওয়া আছে সেটি হচ্ছে যে পুনরুদ্রেকের সাফল্যাঙ্ক হচ্ছে পুনরুদ্ধৃত বিষয়ের সংখ্যা বিয়োগ ভুলের সংখ্যা ভাগ মোট বিষয়ের সংখ্যা ইনটু 100। এখানে যেমন একটা উদাহরণ দিতে, এক কোনো পরীক্ষার্থীকে 100টি শব্দ মুখস্থ করতে দেওয়া হলো বা কোনো শিক্ষার্থীকে, এবং মুখস্থ করার পর কিছু নির্দিষ্ট সময়ের পরে তাকে আবার সেগুলো বলতে বলা হলো বা লিখতে দেওয়া হলো, দেখা গেলো সে 100টির মধ্যে নির্ভুল উত্তর দিয়েছে 90টি আর ভুল দিয়েছে 10টি। তাহলে সূত্র অনুযায়ী যে 90 বিয়োগ 10 ভাগ 100 ইন্টু 100 অর্থাৎ 80%,
অর্থাৎ সে শতকরা 80টি শব্দ স্মৃতিতে ধারণ করতে পেরেছে, অর্থাৎ তার স্মৃতি হচ্ছে এখানে 80%, মানে 100 মধ্যে সে 80টি শব্দকে পুনরুদ্ধার করতে পেরেছে। এটাই হচ্ছে রিকল মেথড। প্রত্যাভিজ্ঞা পদ্ধতি হচ্ছে, এটাকে অনেক অনেক বইতে দেখবা শনাক্তকরণ পদ্ধতিও বলা হয়। এখানে হচ্ছে এটি স্মৃতি পরিমাপের এমন একটি পদ্ধতি যেখানে মানে পরীক্ষণ পাত্রের সামনে অনেকগুলো বিষয় একত্রে উপস্থিত করা হয় এবং এবং পরীক্ষণ পাত্রটি পূর্বে যেসব বিষয়ে শিক্ষা করেছে বা জেনেছে তার সঙ্গে আবার নতুন কিছু বিষয় এখানে মিশিয়ে দেওয়া হয় এবং পরীক্ষণ পাত্রকে পূর্বের শিক্ষণ করা বিষয়গুলো বলতে বলা হয়। এখানে নির্ভুল উত্তর সংখ্যা থেকে প্রত্যাভিজ্ঞা সাফল্য অঙ্ক নির্ণয় করা হয়। যেমন কিছু একজন শিক্ষার্থীকে ধরলাম যে 100টি শব্দ ওই যে আগের মতো শব্দ মুখস্থ করতে দেওয়া হলো এবং এই 100টি শব্দের মধ্যে আরও কিছু নতুন শব্দ এখানে মিশিয়ে দেওয়া হলো এবং পরে বলা হলো যে আগে যে 100টি শব্দ সে শিখেছিল সেটিকে বলতে বলা হলো এবং সে 100টি শব্দই নির্ভুলভাবে বলতে পারলো। তাহলে ফর্মুলা অনুযায়ী এটার যে ফর্মুলা সেটা হচ্ছে যে নির্ভুল উত্তরের সংখ্যা বিয়োগ ভুলের সংখ্যা ভাগ মোট সংখ্যা ইন্টু 100। এখানে 100টি শব্দই সে নির্ভুলভাবে বলতে পেরেছে, সুতরাং এখানে নির্ভুল উত্তরের সংখ্যা 100 এবং ভুলের সংখ্যা 0 এবং মোট সংখ্যা 100 × 100, অর্থাৎ এখানে 100%, অর্থাৎ সে 100%ই সে স্মৃতিকে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে 100টি শব্দই 100টি যে শব্দ শিখেছিলো সেটিকে সে বলতে পেরেছে। এবং এই পদ্ধতিতে একটা চমৎকার বিষয় হচ্ছে যে এই পদ্ধতি কিন্তু যে বর্তমান পরীক্ষা পদ্ধতি তোমরা যে MCQ দাও মাল্টিপল চয়েস কোশ্চেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা চাকরি ইন্টারভিউতে এখানে এই স্মৃতি পরিমাপের জন্য এই প্রত্যাভিজ্ঞা পদ্ধতি ব্যবহার করা হয়। এবং এখানে যেহেতু এখানে শিক্ষণের বিষয়ের সাথে নতুন কিছু বিষয় মিশিয়ে দেওয়া হয় এবং এখানে অনেক সময় দেখা যায় যে অনুমান নির্ভর বা আন্দাজ নির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই অনুমান নির্ভর বা আন্দাজ নির্ভর উত্তর যদি ভুল হয় তাহলে সেখানে নম্বর কাটা যায় এবং এর ফলে হয় কি যে স্মৃতিশক্তির পরিবর্তে অনুমান নির্ভর বা আন্দাজ নির্ভর উত্তর দিলে উত্তর দিয়ে এখানে সঠিক উত্তর দেওয়ার প্রবণতাটা অনেক সময় হ্রাস পায়, এই জন্য এখানে নাম্বার কাটার পদ্ধতি রাখা হয়েছে। এখানে যেমন পরে যেমন দেওয়া আছে যে একজন পরীক্ষার্থী বা 100টি শব্দ শিখলো, সে 100টি শব্দের মধ্যে শব্দের সঙ্গে নতুন শব্দ মিশিয়ে দেওয়া হলো এবং সে তাকে 100টি শব্দ পুনরায় বলতে দেওয়া হলো, সে 100টি শব্দের মধ্যে 50টি নির্ভুল উত্তর দিল 50টি কিন্তু আবার ভুল উত্তর দিল, অর্থাৎ অনুমান নির্ভর বা আন্দাজ নির্ভর উত্তর দিল 50। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে যে 50 - 50 আর এখানে মোট শব্দ সংখ্যা 100 × 100, ওখানে 0, এখানে 00 হলো। 00 হলো এই কারণে যে যদিও সে অর্ধেক নির্ভুল বলেছে কিন্তু তাকে কোনো এখানে নাম্বার দেওয়া হবে না কারণ সে অর্ধেক ভুল বেছে নিয়েছে। এই জন্য এই ধরনের পরীক্ষায় সাধারণত অনুমান নির্ভর বা আন্দাজ নির্ভর প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। এটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা পদ্ধতি। আর একটি হচ্ছে সঞ্চয় পদ্ধতি। সঞ্চয় পদ্ধতি হচ্ছে যে এখানে পরীক্ষার্থী বা শিক্ষার্থী আগে যে বিষয়টি শিখেছে সেটাকে পুনরায় তাকে শিখতে দেওয়া হয় এবং পুনরায় শিখতে দিলে তার হয়তো আগের মতো এত চেষ্টাও করা লাগবে না অথবা আগের মতো এতটু সময়ও কম লাগবে। এই যে আগের চেয়ে কম চেষ্টায় বা আগের চেয়ে কম সময়ে যে আবার সে আগের বিষয়টি সে শিখতে পারলো এটিই তার সঞ্চয়। এখানে এটাকে সঞ্চয় বলতে এটাকেই বলা হয়েছে এবং যে পুনরায় শিখবার সময় এতটুকু ভুল নাও হতে পারে, আবার সে যদি কোনো কিছু ভুলেও যায় সেটা পুনরায় শিখতে তার পূর্বের ন্যায় সময় নাও লাগতে পারে, অর্থাৎ এই যেটুকু কৌজি বললাম যেটুকু কম সময় লাগছে বা যেটুকু যে চেষ্টাটা তার কম লাগছে সেটাই হচ্ছে তার সঞ্চয়। অর্থাৎ এখানে সঞ্চয় যে ফর্মুলা ও সূত্র সেটা হচ্ছে যে প্রথম শিক্ষণের চেষ্টা বিয়োগ পুনঃশিক্ষণের চেষ্টা ভাগ প্রথম শিক্ষণের চেষ্টা ইন্টু হান্ড্রেডটা দেওয়া হয় নাই। অর্থাৎ একটা জিনিস ধরুন একটা কবিতা কোনো শিক্ষার্থীকে মুখস্থ করতে দেওয়া হলো এবং সে প্রথমবার সে 20 বার পড়ে
সে কবিতাটি মুখস্থ করলো। কিছুদিন পরে বা অল্প কয়েকদিন পরে তাকে ওই কবিতাটি আবার পড়তে মানে আবার মুখস্থ করতে দেওয়া হলো। পরের বার সে 10 বারের চেষ্টায় সে ওই কবিতাটাই মুখস্থ করলো, অর্থাৎ পরের বার চেষ্টা ছিল 10, আর তাহলে 20 বিয়োগ 10 আর ভাগ প্রথম শিক্ষণের চেষ্টা হচ্ছে 20 × 100 50%, অর্থাৎ সে এখানে তার সঞ্চয় হচ্ছে 50%, অর্থাৎ সে এখানে 50 ভাগ বিষয়টি সে 50 ভাগ মনে রাখতে পেরেছে। এটাই সঞ্চয় পদ্ধতি। এরপর আসছে প্রতিক্রিয়ার গতি, অর্থাৎ একজন ব্যক্তি কী ধরনের রেসপন্স করে সে রেসপন্সের গতিটার উপরে তার স্মৃতিটা বোঝা যায়, সে স্মৃতিটা কম না বেশি। এবং এখানে বলা হচ্ছে যে কোনো কিছু শিখার পর শিক্ষার্থী যদি তার দ্রুত গতিতে পুনরুৎপাদন করতে পারে তাহলে তার স্মৃতির পরিমাণ বেশি, আর যদি সে দ্রুততার সাথে পুনরুৎপাদন করতে না পারে তবে তার স্মৃতির পরিমাণ কম হবে। যেমন একটা উদাহরণ আমি দেই যে একটা ধাঁধা বাড়ি, সে ধাঁধার বাড়ির মধ্যে অনেকগুলো কক্ষ আছে এবং সেই বাড়িতে ঢোকার অনেকগুলো পথ আছে, এবং বিষয়টি হচ্ছে যে ওই কক্ষগুলো অতিক্রম করে একটা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছানো হবে। এখানে দুইজন পরীক্ষণ পাত্রকে সে পুরো বাড়িটি ঘুরিয়ে দুইজন পরীক্ষণ পাত্রকে দুদিক থেকে বাড়ির মধ্যে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো যে প্রতিটি কক্ষ অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। দেখা যাবে যে কেউ হয়তো খুব তাড়াতাড়ি সে গন্তব্যস্থানে পৌঁছে গেল, আবার কেউ খুব তাড়াতাড়ি অর্থাৎ গোলক ধাঁধার মধ্যে পড়ে সে অনেকটা সময় লাগলো তার ওই গন্তব্যস্থানে পৌঁছানোর ক্ষেত্রে। এখানে প্রথম যে দ্রুততার সাথে গন্তব্যস্থানে পৌঁছাতে পারলো তার স্মৃতিশক্তি বেশি বলবো, আর যে একটু দেরিতে পৌঁছালো তার স্মৃতিশক্তি তুলনামূলক কম, এটাই আমরা বলে থাকি। আর পুনর্গঠন পদ্ধতি, এটাও আসলে ওই তুলনা করার জন্য এখানে ঠিক আগের তিনটির মধ্যে সংখ্যাতাত্ত্বিক পরিমাপ এখানে করা যায় না। এখানে হচ্ছে যে কোনো বিষয় বা বস্তু যেভাবে সাজানো থাকে তা শিখতে দেওয়া হয়, অর্থাৎ এই ধরনের খেলা আমরা ছোটোবেলা অনেক খেলে এসেছি যে কোনো একটা ট্রের উপরে অনেকগুলো জিনিস সুন্দরভাবে সাজানো থাকে, পরে ওই বস্তু বা বিষয়গুলোকে এলোমেলো করে উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীকে তা বলা হয় যে পূর্বের মতো আগে যেভাবে সাজানো ছিল সেভাবে তাকে সাজাতে বলা হয়। আমরা ছোটোবেলায় এটা খেলতাম যে একটা ট্রের উপরে অনেকগুলো জিনিস সাজানো থাকে নির্দিষ্টভাবে এবং পরে এক সময় ওই জিনিসগুলো খুব এলোমেলো করে দেওয়া হয় এবং বলা হয় যে আগের মতো এটিকে সাজাতে হবে, এবং শিক্ষার্থীর সাফল্য অঙ্ক নির্ভর করবে সে যতগুলি বস্তু বা বিষয় সঠিক জায়গায় স্থাপন করতে পারবে এবং কত কম সময়ে করতে পারবে তার উপরেই তার সাফল্য অঙ্ক নির্ভর করবে, অর্থাৎ যে খুব কম সময়ে খুব দ্রুততার সাথে বিষয় বা বস্তুগুলোকে আগের মতো সাজাতে পারবে তার স্মৃতি অবশ্যই আমরা বেশি বলবো, আর যার সময় বেশি লাগবে অর্থাৎ এবং খুব কম সংখ্যক বিষয় বা বস্তু আগের মতো সাজাতে পারলে তার স্মৃতিশক্তি কম। এই ধরনের তুলনা করার ক্ষেত্রে এই দুটি পদ্ধতি প্রয়োগ করা হয়। আজকে এখানে আজকের আলোচনাটা এখানে শেষ করতে হবে। শেষ করার আগে আমি তোমাদের জন্য বই রেফারেন্স দিয়ে দিলাম, আর একটু বলতে চাইছি যে স্মৃতি একটি আসলে খুব জটিল মানসিক প্রক্রিয়া এবং বিভিন্ন মানসিক প্রক্রিয়া সমন্বিত রূপই হচ্ছে স্মৃতি, এবং কোনো বিষয়বস্তুর কতটুকু স্মৃতিতে থাকবে তা নির্ভর করে প্রত্যেকটা ব্যক্তি তার শিক্ষণের শক্তি এবং সামর্থ্যের উপর, এবং কার্যকর যে শিক্ষার উপরে স্মৃতির স্থায়িত্বটা অনেকটাই নির্ভর করে। যেমন পরিপূর্ণ কার্যকর এবং সুষ্ঠু অর্থবোধ সম্পন্ন শিক্ষা স্মৃতির পূর্বশর্ত। শিক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু আমরাও বলি বা তোমাদের অভিভাবকরা বলে যে যেটা তোমরা মুখস্থ করবে সেটি অবশ্যই বুঝে পড়ার ব্যাপার, যেটা তুমি পড়বে সেটা বুঝে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ অর্থবোধ জেনে পড়লে সেটি বেশি দিন মনে থাকবে, অর্থাৎ পরিপূর্ণ কার্যকর এবং সুষ্ঠু অর্থবোধ মানে শিক্ষা স্মৃতির পূর্বশর্ত। এরকম কার্যকর এবং অর্থবোধ অর্থ জেনে পড়লে সেটি স্মৃতিতে থাকে অনেক দিন, এবং কোনো বিষয়ে অর্থবোধ সহকারে শিক্ষালাভ করলে সেটা দীর্ঘস্থায়ীভাবে স্মৃতিতে সংরক্ষিত হয়, এবং স্মৃতি পরিমাপকগুলি এসব বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখতে হয়। তবে আজকে এখানে শেষ করছি, তোমাদের জন্য বই রেফারেন্স থাকলো, আর শেষ করতে হচ্ছে শেষ করার আগে ওইটাই বলবো যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের আলোচনা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।